Assalamualaikum viewers, আমি ফারজানা খান। একটা ছোট্ট একটা ইনফরমেশন দিতে লাইভ হয়ে গেলাম, সেটা হচ্ছে মাজু ফল সম্পর্কে। দু একদিন আগে একজন আপু আমাদেরকে রিভিউ দিয়েছেন যে আপু তোমার মাজু ফল তো না আসলে যে যেন জাদু, আসলে এটা জাদুর মতো কাজ করে। অনেক সময় আমরা আমরা আসলে আমি নিজে যদি অ্যাজ এ কনজিউমার চিন্তা করি যে আমি কেমন প্রোডাক্ট কিনবো, অথবা আমরা সাধারণত কেমন চিন্তা করি, আমরা সাধারণত যখন কোনো পণ্য কিনতে চাই বা পণ্য কিনতে যাই, তখন দেখি যে আকর্ষণীয় লেভেল কোনটা লাগানো, আকর্ষণীয় দেখতে কোনটা। আসলে আকর্ষণীয় দেখতে বলেই যে আকর্ষণীয় আপনার ইয়ে হবে বা এটার ফলাফলটা অনেক ভালো হবে অথবা প্রোডাক্টটা অনেক ভালো বেনিফিটস দিবে এমন কিন্তু কোনো কথা নেই। হোমমেড এবং অর্গ্যানিক প্রোডাক্টগুলো লোগো অথবা যার অনেক বেশি আকর্ষণীয় অথবা খুব কি বলে চকচকে টাইপের হয় না, হ্যাঁ, কিন্তু এদের যে মানে যে ফলাফলটা এটা ইউজ করাতে যে ফলাফলটা পাওয়া যায় সেটা কিন্তু আসলেই অনেক আকর্ষণীয়। সে যখন আমরা ইউজ করব তখন জানতে পারবো। অনেকেই আমাকে এই মাজু ফল সম্পর্কে বিভিন্ন রকম রিভিউ আমি পেয়েছি যখন আমাদের এই মাজু ফল সেল হয়েছে। অনেকে বলেছেন যে আপু আপনার মাজু ফল অনেক অনেক ভালো কাজ করে, অনেকে বলছে যে আপু মাজু ফল ভালো কাজ করছে বাট আমার স্কিনটা মনে হচ্ছে যে আগে থেকে একটু মানে গ্লো কমে গেছে, একটু ডার্ক ডার্ক হয়ে গেছে। অনেকে বলতেছে যে আপু এটা কিভাবে ইউজ করব এটা পারছি না, অনেকে এটা বানাতে নিয়ে নষ্ট করে ফেলছে। সো সেক্ষেত্রে আজকে আমরা জানবো যে আসলে মাজু ফল এটা কিভাবে ইউজ করতে হয়, এটা কিভাবে প্রস্তুত করতে হয়। প্রথমে আপনার প্রস্তুত প্রণালীর দিকে খেয়াল দিতে হবে, এবং দ্বিতীয় যেটা আমরা খুব বেশি কেয়ারফুল থাকব, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওইটা আমরা কীভাবে ইউজ করছি, হ্যাঁ, ওটা আমরা ফেসে অথবা আমাদের স্কিনে কীভাবে ইউজ করছি। প্রথমে আমরা জেনে নিই যে মাজু ফল কী কাজ করে। মাজু ফল হচ্ছে একটি স্কিন টাইটনিং প্রোডাক্ট। আমরা নামি দামি যেসব ব্র্যান্ডেরই স্কিন টাইটনিং প্রোডাক্ট ইউজ করি না কেন, আমরা যদি ওগুলোর হিস্টোরি দেখতে চাই অথবা ইতিহাস ঘাঁটি, তাহলে কোথাও না কোথাও মাজু ফলের উপস্থিতি আমরা কিন্তু খুঁজে পাব। সো মাজু ফলের উপস্থিতি খুঁজে পাওয়ায় যদি আমাদের ফলাফল এত ভালো পাওয়া যায়, তাহলে শুধু মাজু ফল ব্যবহারে কতটা ভালো পাওয়া যাবে সেটা আসলে মনে হয় কিছুটা আন্দাজ করতে পারছে। আচ্ছা, তো এখন আসি যে আমরা মাজু ফলটা কিভাবে তৈরি করব। এটা আসলে একটা ড্রাই ফ্রুট, হ্যাঁ, যেরকম বলেছিলাম এটা খুব আকর্ষণীয় কোনো জারে না, মোটামুটি ছোট একটা জারে এরকম 16 পিস মাজু ফল থাকবে। সো এটা একটা ড্রাই ফ্রুট, এবং এটাকে কী করতে হবে, এটাকে গুঁড়ো করে, এটার মধ্যে 16 পিস আছে, গুঁড়ো করে 2 গ্লাস পানির সাথে জাল দিয়ে 2 গ্লাস পানিকে 1 গ্লাস পানি করে নিতে হবে। দেন ওইটার যে পাউডারি বিষয়টা পানির নিচে জমে থাকে ওইটা কী করতে হবে, আমাদের ছেঁকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে যে পানিটুকু থাকে একটা সিরাপের মতো যে তৈরি হয়, ওই সিরাপটা কী করবো আমরা, ওইটা আমরা স্কিনে ইউজ করব। এটা আমরা অ্যাকনের জন্য ইউজ করতে পারি, এটা আমরা লার্জ পোর্সের জন্য ইউজ করতে পারি, এটা আমরা স্কিন টাইটনিংয়ের জন্য কিন্তু ইউজ করতে পারি। আচ্ছা, তো তারপরে আমরা কীভাবে ইউজ করব, অল ওভার ফেসে ইউজ করার দরকার নেই, অথবা যে স্কিনের যেখানেই আমরা ইউজ করছি অল ওভার প্লেসে ইউজ করার দরকার, শুধু যেখানে প্রবলেম। মনে করেন যে আমি আমার টি জোনে ইউজ করব, এই যে আমার টি জোনে প্রবলেম হচ্ছে কি, আমার লার্জ পোর্স প্রবলেম, আমার টি জোনের পোর্সগুলো অনেক লার্জ, যদি আমার এরকম প্রবলেম থাকে তাহলে আমি কী করবো, আমার পুরো ফেসে অ্যাপ্লাই করার দরকার নেই, আমি শুধু টি জোনে অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ, টি জোনে জাস্ট হাত দিয়ে হালকা হালকা করে ওই সিরাপটা অ্যাপ্লাই করে দিব, জাস্ট 5 মিনিট অপেক্ষা করব, দেন পানি দিয়ে ধুয়ে ফেলবো, এবং প্রতিদিন জাস্ট 5 মিনিট রাখাই কিন্তু যথেষ্ট। সো এটা খুব ইজি, আমরা যদি একবার বানিয়ে নিই তাহলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো, এবং এটার পেছনে কিন্তু আমাদের অনেক বেশি সময় ব্যয় করতে হচ্ছে না। সো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন আমার মনে হয়, ঠিক আছে। আর যারা বলছেন যে আপু একটু স্লো কাজ করছে অথবা
বানাতে গিয়ে নষ্ট করে ফেলছি, তারা এই ভিডিওটা বারবার দেখবেন। আমি আশা করি আপনাদের নেক্সট টাইম প্রবলেম হবে না, এবং আপনারা যদি সঠিক ওয়েতে ইউজ করেন তাহলে প্রোডাক্টটা কাজ করবে। আর যদি মনে করেন যে আপনার প্রোডাক্টটা কাজ করছে না, তাহলে আপনি অন্য কিছু ইউজ করেন বা আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা আপনাকে অন্য কিছু সাজেস্ট করব। ঠিক আছে, আমাদেরকে যদি ডিটেলসে বলেন যে কী কী প্রবলেম ফেস করছেন, আপনার স্কিনে কী কী প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমরা সাহায্য করতে পারবো। সব প্রোডাক্ট যে সবাইকে স্যুট করবে এমন কোনো কথা নেই। তাই অনেকে দেখি যে অনেক সময় খুব বেশি হতাশ হয়ে যান, আবার অনেকে দেখি যখন কাজ করে অনেক খুশি হয়ে রিভিউ দিয়ে দেন। যখন একটা রিভিউ পাই তখন অনেক ভালো লাগে, মনে হয় যে না, কারোর জন্য মানে সত্যিই কিছু করতে পেরেছি, আমার লাইফ করা সার্থক। আচ্ছা, আজকে এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। কে যেন কমেন্টস করেছে, আচ্ছা আমি চশমা রেখে লাইভ করতেছি, দেখতেছি না কিছু। আচ্ছা আমি একটু পড়ে দিই। এম এইচ মাস, হাই, হ্যালো ভাইয়া। আচ্ছা ওকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।